দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কিছুক্ষণ আগে টুইটারে লিখেছেন যে মেডিকেল শিক্ষায় সর্বভারতীয় কোটার ক্ষেত্রে সংরক্ষণ চালু হলো এবং সংগঠন লাগু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। 2021-22 শিক্ষাবর্ষ অর্থাৎ চলতি বছর থেকে সেই সংরক্ষণ লাগু হবে। সংরক্ষণের 27% সংরক্ষণ রাখা হয়েছে ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য এবং 10% সংরক্ষণ রাখা হয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য। এই সর্বভারতীয় কোটায় আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে যে সমস্ত ডাক্তারি কোর্স আছে বা মেডিকেল কোর্স আছে, যেমন MBBS, MD, MS, এই সমস্ত কোর্সে এই শিক্ষাবর্ষ থেকেই এই সংরক্ষণ লাগু হবে। প্রধানমন্ত্রী বলছেন যে প্রায় এর ফলে 5,500 জন পড়ুয়া প্রতি বছর উপকৃত হবেন। তুমি জানো যে দীর্ঘদিনের একটা সংরক্ষণ একটা ইস্যু ছিল, দীর্ঘদিন ধরে একটা অভিযোগ আসছিল, দাবিও ছিল এবং রাজ্যের বিভিন্ন রাজ্যে এটাও চালু করার কথা ছিল যে অনগ্রসর অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়াদের জন্য সেই সংরক্ষণ লাগু করার বিষয়। কিন্তু এবার একদম পাকাপাকি ভাবে লাগু করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্র তরফে এটাও জানানো হচ্ছে যে MBBS এর ক্ষেত্রে 1,500 এবং পোস্ট গ্রাজুয়েশনের ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষায় সেখানে 2,500 পর্যন্ত ছাত্রছাত্রী প্রতি বছর উপকৃত হবে এবং মোট উপকৃতের সংখ্যা এই সংরক্ষণের আওতায় 5,500 প্রতি বছর। এবং প্রধানমন্ত্রী সোমবারই বৈঠক হয়েছিল এবং সেই বৈঠকে সংশ্লিষ্ট দপ্তরকে বা মন্ত্রককে পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। আজকে পাকাপাকি ভাবে কেন্দ্রের তরফে তা ঘোষণা করা হয়েছে। ধন্যবাদ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।